করে একটু আগে আমরা সবাই ইয়ের মধ্যে শুনলাম, একদম নতুন রাজদীপ কাজ করেছে। রাজদীপের সাথে কাজ করার এক ছোট কিছু অভিজ্ঞতা, ছোট কিছু না বড় বড় অভিজ্ঞতা আছে, ভালো অবভিয়াসলি খুব ভালো। ও ফার্স্ট কাজ করেছে, সেটা দেখো ইনিশিয়ালি সবার খুব প্রবলেম হয় বিকজ কম্পোজিশন থাকে কিছু, ক্যামেরা সব মিলিয়ে প্লাস অ্যাক্টিং আর মানে ওই ক্যারেক্টার ইনভলভ থাকতে হয়, তো সেখানে একটু ডিফিকাল্ট হয় শুরু শুরুতে সবারই। তো সেটা ওকে দেখে আমার খুব একটা কিছু মনে হয়নি বিকজ আমার আগে থেকে ওর বোধ হয় কয়েকদিন শ্যুট চলেছে, আমার সাথে যেদিন থেকে ওর শ্যুট শুরু হয়েছে আমার খুব একটা, আর ও প্রত্যেকবার শর্ট দেওয়ার পরপর জিজ্ঞেস করতো ঠিক ছিল মানে অ্যাজ আ কো-অ্যাক্টর, সেটা খুব সিরিয়াসলি অ্যাপ্রিসিয়েট করার মতো। তো সেখানে আমার তো ওর সাথে কাজ করে খুব ভালো লেগেছে, অ্যাটলিস্ট অনেস্ট একটা এফোর্ট ছিল ওর মানে। আচ্ছা ধর কোনোদিন যদি আমি না থাকি তখন কি করবি? মানে অলওয়েজ ট্রাই করতো যাতে ক্যারেক্টারের মধ্যে ইনভলভ থাকে, সেই জায়গা থেকে ওর দিক থেকে 100% দিয়েছে ডেফিনেটলি। আর অ্যাজ আ কো-অ্যাক্টর আমিও খুব ঠিকঠাকভাবে মানে সিনগুলো করতে পেরেছি বা রেসিপ্রোকেট করার যে ব্যাপারটা সেটা খুব ভালো ছিল। খেলা ঘর বাঁধতে লেগেছি, আমাদের যে ডিরেক্টর সেও একদম ফ্রেশার, একদম নতুন ডিরেক্টর কাজ করেছে, তার সাথে কাজ করে তোমার কেমন লাগছে? না রিক অবভিয়াসলি আর নতুন ছেলে যদি ইন্সপায়ার না করি তাহলে তো কাজ করাটাই হবে না, নতুন জেনারেশন আসবেই না ইন্ডাস্ট্রিতে। তো অবভিয়াসলি নতুন যারাই কাজ করতে আসে না কেন তাদের ইনিশিয়ালি তো প্রবলেমটাই বেসিক প্রবলেম তো হবেই, কেন তারা একদমই নভিস, তারা জানে না যে এক্স্যাক্টলি কী করতে হবে, সেটা তো থাকতে থাকতে সব ব্যাপারটাই ভীষণভাবে শিখে দেয় মানুষ, সেটা ডেফিনেটলি। তো আমরা আমাদের সবাইকে খুব সাপোর্ট করতে হবে, তো সেটা তবুও দিক যথেষ্ট ওর জায়গায় ঠিকঠাক। শুধু অনেক ভোরবেলা আমাকে ডেকে আনতো, আমি বললেও বলতো যে হ্যাঁ কী করবো এত সিন আছে তুলতে হবে, সেটা তেমন একটা অপশন, বাকি ঠিক আছে। তুই একা থাকতে চাস তো? আর একটা কথা, ছবিটা কাজ করতে করতে ছবির পুরো গল্পই তোমার জানা, ছবিতে কাজ করেছো, ছবির নাম অন্তঃসত্ত্বা কেন, তোমার কি মনে হয় যে এটা অন্তঃসত্ত্বা কেন ছবির নাম? আমি যখন ফার্স্ট শুনেছিলাম তো আমার এটাই মনে হয়েছিল যে সব মানুষের ভেতরে একটা মন থাকে, মানে মনের দুটো পার্ট থাকে, যেটা বাইরের দিক থেকে মানুষের কিছু মানুষের জন্য আর একদম যেটা ইনার সোল সেটা কিছু মানুষের জন্য। তো একটা মানুষ আরেকটা মানুষের কাছে যার মধ্যে সত্যিকারের ভালোবাসা রয়েছে যাদের মধ্যে, সেই মানুষটার কাছে কিন্তু তার ভেতরের সোলটাই অ্যাকচুয়াল। তো আমার কাছে মনে হয়েছে এটা একদম অন্তরের কথা, একটা নিঃস্বার্থ ভালোবাসার বন্ধুত্বের গল্প, তো সেই জন্য অন্তঃসত্ত্বা নামটা একদম। এতদিনে ওর ভালোবাসার খোঁজটা পেয়ে গেছে, এই জায়গাটা ছেড়েও অনেক দূরে চলে গেছে। বাকি এন্টায়ার টিম এখন তো শুরু শুধু ডিরেক্টরের কথা বলে, এন্টায়ার টিম আমরা যারা এডিটর আছি সবাই ভালো, সবাই খুব ভালো, মানে সিরিয়াসলি সবাই খুব ভালো, এটা একদম আমি একদম মন থেকে বলছি, সবাই খুব ভালো, খুব হেল্পফুল, ভীষণ মানে চার্জ আপ করতো, তো ওই ব্যাপারগুলো খুব। হ্যাঁ ডেফিনেটলি শুভম, অঙ্কিত, তার মাঝখানে আরো সবাই, শঙ্কু, তারপরে আরো যারা যারা ছিল ড্রেসার থেকে শুরু করে এভরিবডি সবাই খুব অ্যাক্টিভ ছিল। হ্যাঁ অবভিয়াসলি প্রোডিউসার বেশি ভালো ছিল, তো তাই জন্য হয়তো সবাই এত অ্যাক্টিভ থাকার চেষ্টা করতো, খুবই ভালো ছিল, সবার সাথে খুব ফ্রেন্ডলি বিহেভ করতো, রাদার করে আর কি। তো হ্যাঁ জামিনি না যেতে জাগালে না, মিষ্টি